এখন আমরা যে মডিউলটার মধ্যে রয়েছে এই মডিউলটাতে আমরা বিভিন্ন ধরনের শর্টিং অ্যালগোরিদম শিখব। তো প্রথমে আসা যাক অ্যাকচুয়ালি শর্টিং জিনিসটা আসলে বলতে কী বুঝি। শর্টিং হচ্ছে কোনো লিস্ট অফ নাম্বারকে আইদার অ্যাসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এই অর্ডারে সাজানো। আমরা প্রতিদিন চাই বা না চাই, আমরা প্রতিনিয়ত কাজেই দেখা যায় যে মাল্টিপল টাইমে আমরা এই শর্টিং অ্যালগোরিদম ব্যবহার করি, জেনে এবং না জেনে। তো আমরা যেমন আমাদের যদি অনেক ধরনের নাম্বার থাকে 1, 2, 5, 7, 8, 12, এই নাম্বারগুলো প্রতিটি ইন্ডেক্সে আগের যে নাম্বারটা রয়েছে পরে, মানে কারেন্ট যে নাম্বারটা রয়েছে যদি আমি 2কে দেখি, তার আগে যতগুলো নাম্বার রয়েছে সবগুলো নাম্বারই অ্যাকচুয়ালি 2 থেকে ছোট। যদি আমরা 8 ধরি, 8-এর আগে যতগুলো নাম্বার রয়েছে 1, 2, 5, 7, 8 সবগুলোই ছোট 8-এর থেকে। তো এই ধরনের অর্ডারিংকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং, অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং, বা ছোট থেকে বড়ভাবে যদি সাজায়। বা যদি এই নাম্বারগুলো এইভাবে থাকে 12, 4, 2, -1, -5, এখানে যে কোনো নাম্বারকে যদি নেই, তার আগের যতগুলো নাম্বার আছে সবগুলো হচ্ছে তার থেকে বড়, এবং তারপরে যে নাম্বারগুলো রয়েছে সবগুলো হচ্ছে তার থেকে ছোট। এই ধরনের অর্ডারের শর্টিংগুলোকে বলা হয় হচ্ছে ডিসেন্ডিং অর্ডারের শর্টিং। বিভিন্ন ধরনের শর্টিং অ্যালগোরিদম রয়েছে। আমরা এই মডিউলের মধ্যে যেগুলো দেখব, বাবল শর্ট, ইনসার্শন শর্ট, সিলেকশন শর্ট, কুইক শর্ট এবং মার্শ শর্ট, সবাইকে মডিউলের পরবর্তী লেসনগুলোর জন্য আমন্ত্রণ।